আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার যে পাঠের আলোচনা, তা হচ্ছে নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসার মূলনীতি। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে একটি নীতি থাকে, ঠিক তেমনিভাবে ব্যাংক একটি আর্থিক বিশ্বস্ত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানেরও একটি মূলনীতি থাকে। এই মূলনীতিগুলো নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বিষয় আজকে ফিনান্স। 9 তারিখ তোমাদের বিষয়ে এই ব্যাংকিং ব্যবসার মূলনীতিগুলো নিম্নে আমি তুলে ধরেছি। এখন প্রতিটি পয়েন্টকে আমি ব্যাখ্যা সরে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। প্রথমে আছে নিরাপত্তা নীতি। তোমরা জানো যে ব্যাংক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, ব্যাংকে নিজের অর্থ এবং গ্রাহকের জমাকৃত অর্থ একত্র করে ব্যাংক পরিচালনা করা হয়। কাজেই ব্যাংক যখন পরিচালনা করে তখন একটি নিরাপত্তা নীতি আলোচনা, অর্থাৎ আমার জামানতের টাকা, গ্রাহকদের জামানতের টাকা যখন জমা রাখা হয় তখন সেটি নিরাপদ রাখাও, সেটা নিরাপদে রাখাও নিরাপত্তার নীতি, অর্থাৎ ব্যাংক সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে নিরাপত্তা প্রদান করবে। 2 নম্বর হলো মুনাফা নীতি। তোমরা জানো প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রথম কাজ হচ্ছে বা প্রথম চিন্তা হচ্ছে তার মুনাফা অর্জন। মুনাফা অর্জন হচ্ছে মুখ্য একটা উদ্দেশ্য। এই মুনাফা অর্জনের উদ্দেশ্যের ক্ষেত্রে ব্যাংককে মনে রাখতে হবে যে গ্রাহকের কাছে যে টাকা, গ্রাহকের কাছ থেকে যে টাকা সংগ্রহ করে জমা রাখে তাদের সুদ দিতে হয়। আবার ব্যাংক ব্যবস্থা অন্যদিকে যখন ঋণ প্রদান করে তখন ঋণ করার ক্ষেত্রে সুদ তারা গ্রহণ করে। তাহলে জনগণ অর্থাৎ গ্রাহককে সুদের অর্থ দেয় কম, আর যখন ঋণ প্রদান করে তখন তাদের কাছ থেকে সুদের হার নেয় বেশি। এই দুইটা পার্থক্য হচ্ছে মুনাফা নীতি। তারল্য নীতি। তারল্য নীতি হচ্ছে একটি ব্যাংক ব্যবস্থা যখন জনগণের টাকা ব্যাংকে জমা রাখে তখন ব্যাংক যেন তাদের টাকা বেশি দিন জমা রাখলে তাদের ব্যবসার মুনাফা অর্জন হবে না। অন্যদিকে যদি আবার বেশি বিনিয়োগ করে তাহলে আমানতকারী যখন টাকা চাবে, তাদের যখন প্রয়োজন হবে তখন কিন্তু সে টাকা সরবরাহ করতে পারবে না। এই জন্য এদিকে খেয়াল রাখতে হবে যাতে জনগণের টাকা ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ থাকে, আবার যেন জনগণের টাকা বেশি পর্যাপ্ত থাকলে আবার কিন্তু ব্যাংক দেউলিয়ে হতে পারে বা ব্যাংক ঋণী হতে পারে, জনগণের সাথে অবিশ্বস্ততার একটি বিষয় দাঁড়াতে পারে। অতএব এদিকে খেয়াল রাখতে হবে যাতে জনগণের টাকা ব্যাংকে পর্যাপ্ত থাকে এবং যাতে জনগণ টাকা চাইলে দিতে পারে, আবার এই জনগণের টাকা যেন বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারে। প্রাচুর্য বা সচ্ছলতা নীতি। ব্যাংক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, সেখানে তাদের প্রাচুর্য মানে প্রচুর সম্পদ থাকবে এবং সচ্ছলতা, একদম গ্রাহকের সাথে জনগণের যে টাকা আমানত রাখলো বা তারা যেখানে ঋণ দিল সেখানে জন্য হিসাব নিকাশে একদম সচ্ছলতা থাকে, যাতে প্রতিষ্ঠানের কোনো দুর্নাম না হয়, সুনামের কোনো অবনতি না হয়। এবার আসো দক্ষতা নীতি। ব্যাংক ব্যবস্থাপনা কর্মকর্তা যারা রয়েছেন তাদের এই দক্ষ ব্যবস্থাপনা যদি থাকে, তাদের হিসাব নিকাশ চিন্তা চেতনা যদি ব্যাংক ব্যবস্থার প্রতি দক্ষতা অর্জন করতে পারে, তাহলে তারা ব্যাংক পরিচালনার ক্ষেত্রে তাদের এই দক্ষতার কারণে ব্যাংকের সাফল্য বা উন্নতি সম্ভব। সেবার নীতি বা প্রচার নীতি। সেবার নীতি আমাদের আছে, সেবার নীতি ব্যাংকের কাজ হলো জনগণের সেবা করা। ব্যাংক শুধু জনগণের টাকা আমানত গ্রহণ করে তাই নয়, এবং এর সাথে ব্যাংকের প্রত্যয়নপত্র দিতে হয়, ব্যাংকের সাথে এলসি করতে হয়, ব্যাংকে এক ব্যাংক থেকে আর এক ব্যাংকে লেনদেন করতে হয়, টাকা ব্যাংক ড্রাফট করতে হয়, এক জায়গার থেকে আর এক জায়গায় ব্যাংকে টাকা স্থানান্তর করতে হয়, এইগুলো ব্যাংক সেবা হিসেবে আমাদেরকে দিয়ে থাকে। প্রসার নীতি। প্রসার নীতি হচ্ছে ব্যাংক যে দক্ষ সুনাম অর্জন করতে পারে, এই জন্য বিজ্ঞাপন দিলে টিভিতে অথবা পেপার পত্রিকায় তার ব্যাংকের যে সাফল্যগুলো, ব্যাংকের যে জনগণের সুবিধাগুলো এগুলো তুলে ধরবে যাতে জনগণ তাদের ব্যাংকের সাথে লেনদেন করতে পারে। এবার আসলে হলো গোপনীয়তা নীতি। গোপনীয়তা হচ্ছে ব্যাংকের একটি অন্যতম একটি উদ্দেশ্য, অন্যতম একটি নীতি, কারণ ব্যাংক একটি আস্থাভাজন প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান, এখানে জনগণ টাকা রেখে যদি সে নিরাপত্তা না পায়, গোপনীয়তা না পায়,
তাহলে কিন্তু ব্যাংক সেখানে অর্থ লেনদেন করবে না। এই জন্য গ্রাহকের বা জামানতের টাকা বা গ্রাহকের হিসাব নিকাশ গোপনীয়তা রাখবে, এটা একটা নিয়ম। তারপরে আসতেছে হলো সুনামেবি প্রতিষ্ঠান ব্যাংক ব্যবস্থাপনা যারা দায়িত্বে থাকবেন তারা এবং সচ্ছলতার সাথে ব্যাংক ব্যবস্থাপনাগুলো পরিচালনা করবেন যাতে তাদের ব্যাংকের এবং জনগণের সাথে কোনো সাংঘর্ষিক কোনো ঘটনা না ঘটে এবং ব্যাংকের সাথে ব্যাংকের প্রতি যেন জনগণের আস্থা পরিমাণ বেড়ে যায় এবং যথেষ্ট আস্থা অর্জন করতে পারে এবং তাদের সেবামূলক কার্যক্রম যেন একদম পরিষ্কারভাবে অর্থাৎ সেবামূলক কার্যক্রম যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে ব্যাংকের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ব্যাংকের সুনাম। সুনাম হচ্ছে ব্যবসায়ের সবচেয়ে একটি মূলনীতি, যেটা এই মুনাফা অর্জন করার ক্ষেত্রে মুনাফা অর্জন করার ক্ষেত্রে এই সুনামের নীতিটা অর্জন করতে হবে এবং সুনামের নীতিটা গ্রহণ করতে হবে। বিনিয়োগের নীতি, আমরা জানি যে ব্যাংকের যে টাকাগুলো আমানতের জমা থাকে এই ব্যাংকের এই জামানতগুলো এবং ব্যাংকের নিজস্ব টাকাগুলো তারা শিল্প প্রতিষ্ঠানে বাড়ি ঘর করতে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তারা বিনিয়োগ করে থাকে। এই বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেটা আবার আমি যেখানে বিনিয়োগ করলাম তাদের আয় কেমন, তারা ব্যাংকে আবার এই টাকা ফেরত দিতে পারবে কি না, কী ধরনের ব্যবসা সে করে, এরকম খোঁজ খবর নিয়ে এবং সুবিধা নিয়ে ব্যাংক সেখানে জনগণের কাছে বিনিয়োগ করবে যাতে তার টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে মুনাফা অর্জন হয়, অপরদিকে যেন তাদের টাকা আবার ফিডব্যাক অর্থাৎ ব্যাংকে যথাসময়ে যেন ফেরত পায় সেদিকে আমাদের বিনিয়োগের খেয়াল রাখতে হবে। উন্নয়নের নীতি, আমরা জানি যে ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের পাশাপাশি দেশের আর্থিক উন্নয়নে এবং দেশের প্রেক্ষাপটে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নের ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দেশ্য দেখি ব্যাংকের প্রতিটি মানুষের প্রতিটি ব্যবসার একটি উদ্দেশ্য আছে, এই ব্যাংকের যেমন একটি উদ্দেশ্য আছে, ব্যাংকের যে মূল উদ্দেশ্য যে মুনাফা অর্জন করবে সেই উদ্দেশ্য করার ক্ষেত্রে যেন কোনো জনগণের সাথে বা গ্রাহকের সাথে বা কোনো বিনিয়োগকারীর ক্ষেত্রে বা ব্যাংক ব্যবস্থাপনার ক্ষেত্রে যেন কোনো উদ্দেশ্যের ব্যত্যয় না ঘটে সেদিকে ব্যাংক ব্যবস্থাপনাকে খেয়াল রাখতে হবে। মৃতব্যয়িতা হচ্ছে কম ব্যয় করে মুনাফা বেশি করবে, ব্যয় কম হবে মুনাফা বেশি হবে, এইরকম নীতি অর্জন করতে হবে যাতে ব্যাংক অচিরেই মুনাফা অর্জন করতে সক্ষম হয়। সততা নীতি, সততা একটি মানুষের বা একটি ব্যাংকের বা একটা আর্থিক প্রতিষ্ঠানের সবচেয়ে একটি বৃহত্তম জায়গা। এই জায়গাটা যদি সততা না থাকে তাহলে আমানতকারী এখানে ব্যাংকে টাকা রাখবে না, অর্থাৎ জমা রাখবে না। তাহলে যদি ব্যাংকের সততা থাকে, জনগণের সাথে কোনো প্রতারণা না করে, জনগণের সাথে সেবার কাজে সে ভর্তি হয়, তাহলে জনগণ এখানে টাকা রাখবে এবং ব্যাংক মুনাফা অর্জন করতে পারবে। এই জন্যে ব্যাংকের একটি অবশ্যই সচেতন নীতি অবলম্বন করতে হবে। সাবধানতা নীতি সর্বশেষ আছে হলো সাবধানতা নীতি। এই যে সাবধানতা বলা আছে যে সাবধান থাকলে সাধারণত কোনো বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে না। ব্যাংক তার চতুর্দিকে খেয়াল রাখতে হবে, জনগণের টাকা নেবে সেখানে আবার জনগণ টাকা যথাসময়ে যাতে ফেরত পেতে পারে বা জনগণের প্রয়োজনের টাকা উত্তোলন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আবার যাতে এখানে কোনো গ্রাহক যেন চিতারি করে ব্যাংকের অর্থ উত্তোলন করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে, অর্থাৎ ব্যাংক ব্যবস্থাপনায় যারা রয়েছে ব্যাংক কর্মকর্তা সহ প্রত্যেকেরই এখানে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে মুনাফা অর্জনের কোনো বিঘ্নতা না ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে এই ব্যাংকিং ব্যবসার মূলনীতিগুলো নিয়ে আলোচনা করা হলো। তোমরা বাসায় এই নবম অধ্যায়গুলো বাসায় এগুলো পড়ে এখানে বইয়ে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা ব্যাখ্যাগুলো পড়ে ভালো করে বুঝে নেবে। তোমাদের প্রতি দোয়া রইল, শুভকামনা রইল, তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।